নবীর জন্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। আমরা দুনিয়ার মধ্যে দেখি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, মহামান্য প্রধানমন্ত্রী, এই দুনিয়ার মধ্যে মহামান্য প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু আখেরাতের মহামান্য ব্যক্তি সেদিন প্রধানমন্ত্রীকে চিনবেন আল্লাহ, সেদিন কোনো চেয়ারম্যানকে বুঝবেন আল্লাহ, সেদিন কোন এম এ পাস, বিএ পাস, এমপি মিনিস্টারকে চিনবেন আল্লাহ, সেদিন আল্লাহ ওই ব্যক্তিকে মহামান্য বলে সম্মানিত করে তাকে আহ্বান করবে, ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, যেই ব্যক্তির মনটা এই দুনিয়ার মধ্যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু কেঁদেছিল, যেই ব্যক্তির অন্তরটা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটু জাগা করে দিয়েছিল, সেই ব্যক্তি হবে আখেরাতের জন্য মহামান্য ব্যক্তি। সে কথা বলি বলি হারি হারি রে, এক সাহাবি গেল নবীর বাড়ি, আমি সেই কথা বলি বলি হারি হারি রে, এক সাহাবি গেল নবীর বাড়ি, যাইয়া বলে নবীর ধারে আসর হবে কদিন পরে, ও যাইয়া বলছে নবীর ধারে হাসর হবে কদিন পরে, কোন সনেতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। নবী বলে আখেরাতের নেকি নেকি রে, কি জমা রাইখাছো বলো দেখি, ওই সাহাবী রে নবী কয় আখেরাতের নেকি নেকি রে, কি জমা রাইখাছো বলো দেখি, সাহাবী কয় নাই পুঁজি শুধু আপনায় ভালোবাসি, ওই সাহাবী কয় নাই পুঁজি শুধু আপনায় ভালোবাসি, রাখিয়া চিত্তে আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। সে কথা বলি বলি হারি, বড় আশ্চর্য কথা,
এক সাহাবি গেল নবীর বাড়ি, যায়া বলে নবীর ধারে হাসর হবে কদিন পরে কোন সনেতে। নবী বলে আখেরাতের নাকি, কি জমা রাইখাছো বলো দেখি। সাহাবি কয় নাই পুজি, শুধু আপনায় ভালোবাসি রাখিয়া চিত্তে। হে রাসুল, দুনিয়ার মধ্যে হয়তো নামাজ পড়ছি বা পড়ি নাই বা পড়েছি, হয়তো নামাজ কবুল আল্লাহ নাও করতে পারে, হয় নাই। রোজা রেখেছি, রোজা আল্লাহ কবুল করে নাই। হয়তো হজ করেছি, হজ আল্লাহ কবুল করে নাই। তাই আল্লাহ যদি কোনো আমল আমার কবুল করে না থাকে, তাহলে আখেরাতে তো আমি সবচেয়ে বড় গরিব হয়ে গেলাম। কিন্তু আমার একটা পুঁজি আছে ইয়া রাসূলুল্লাহ, সেই পুঁজিটি হলো আমি আল্লাহর হাবিবকে মহব্বত করে আমার অন্তরের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি। কথা শুনে দিনের নবী কয়, কয় রে আখেরাতে নাই তোমার ভয়। এবার কথা শুনে দিনের নবী কয়, কয় রে আখেরাতে নাই তোমার ভয়, যে যাহাকে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে। ভালোবাসে সে থাকিবে তাহার পাশে শেষের দিনেতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। দিন চলে না আয়ু চলে, বাতি নিভে তেল ফুরাইলে, দিন চলে না আয়ু চলে, বাতি নিভে তেল ফুরাইলে। সেই বাতিটা কি, সেই তেলটা কি? এই মানুষের রুহকে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ মহল্লার মধ্যে, আরশে আজিমের মধ্যে, রুহের মুকামের মধ্যে সৃষ্টি করে তাকে রেখে দিয়েছিল। একসঙ্গে সব রুহকে পয়দা করেছে আল্লাহ, কিন্তু সেখানে কেউ থাকতে পারল না, একের পর এক মায়ের গর্ভের মধ্যে চলে আসতে হইল। মায়ের গর্ভের মধ্যে তার ঠাই হইল না, 10 মাস পরে তার দুনিয়ার মধ্যে আইতে হইল। দুনিয়ার মধ্যে তার থাকার জায়গা হইল না, একদিন না একদিন আগে পিছে এই কবরের মধ্যে চলে যেতে হইল। এই রুহুটা যেদিন চলে যাবে, এই বাতিটা নিভে যাবে, তেল ফুরে যাবে, সবার চলে যেতে হবে সেই জায়গায়, যেই জায়গায় আল্লাহ সবাকে হাজির করে তার ভালো মন্দের হিসাব করবে, পুরস্কার দিবে জান্নাতি লোকদেরকে, নেককার বান্দাদেরকে। সেই জায়গার মধ্যে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তুমি দুনিয়ার মধ্যে যেই যেই ব্যক্তিকে, যাকে তুমি ভালোবেসেছ, আখেরাতটা তোমার তার সঙ্গেই হবে। তুমি আল্লাহর নবীকে মহব্বত করেছ, তুমি আল্লাহর নবীর পাশেই থাকবে। তুমি শয়তানকে মহব্বত করেছ, তুমি শয়তানের কাছেই থাকবে। তুমি দুনিয়ার বুসমুস কুসলে বয়ে রয়েছ, এই আগলগেই তোমার রইব আখেরাত। তুমি দুনিয়ার মধ্যে তোমার বাপ মারে ভালোবাসছ, নেককার বান্দাদের ভালোবাসছ, অলিয়া উলিয়াদের ভালোবাসছ, পাঞ্জাতনকে মহব্বত করেছ, তাদের সঙ্গেই তোমার আখেরাত হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে ভালোর সঙ্গে তোমার সম্পর্ক থাকলে ভালোই পাবে, খারাপের সঙ্গে সম্পর্ক থাকলে আখেরাতে তোমার খারাপের সঙ্গে সঙ্গ হবে। তাই যে যাহাকে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে শেষের দিনেতে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তির পাশে থাকে হাসরের দিন, তাহলে আমার বিশ্বাস যত বড় ঝড় তুফানই থাক না কেন, যত বড় কঠিন সমুদ্রই হোক না কেন, তার তরি ওই সমুদ্রের ঝড় তুফানের মধ্যে ডুববে না, কারণ তার কান্ডারই সাথে আছে। আবুল সরকার বলে, ভাই সকল সকলরে নবী প্রেম আখেরার সম্বল। আবু
বাবুল সরকার বলে ভাই সকল সকলরে নবী প্রেম আখের সম্বল তুমি দিন থাকিতে করো বুঝি যাইতে পারবা সুজা সুজি যাইতে পারবা সুজা সুজি ধন্য ধন্য তেই আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে জওয়ান সাহেবকে এই জন্য আমি তিনিকে যেই মারফত মতে প্রশ্ন করেছি সেই মারফতের প্রশ্নের জবাব তিনি ইসলামিক মতে এত সুন্দর করে দিয়েছেন, যেই প্রশ্নের জবাব অন্য অন্য অনেক গায়কদের মুখে আমি আজ 2004 সাল প্রায় 24-25 বছর ধরে পাল্লা গান গাই। দেওয়ান সাহেব আমার আগে থেকে গান করেন, কিন্তু আমি এর মধ্যে যত গায়ককে প্রশ্ন করেছি সেই প্রশ্নের জবাব এইভাবে ছিল না, তাদের ছিল আলাদা ঢোকের মধ্যে। কি ধরনের ছিল এটা বুঝাতে পারবো না, কোরআন হাদিসের বাইরা ছিল। এক কথায় যদি বলি, এক কথায় যদি বলি, আর এটা কোরআন হাদিস মোতাবেক এসেছে, এইখানেই শরীয়ত মারফত, কোরআন হাদিসের বাহিরে নয়। তিনি বুঝাইছেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম দিয়া শব্দ রস কর্ণে, দর্শন রস রূপরস চোখে, স্পর্শ রস চামে, শব্দ রস কর্ণে, গন্ধরস নাকে। সুবহানাল্লাহ, ওইটাই তো নাক। মুসলমান ধর্ম মোতাবেক চারটি মুজাহাব, চারটি মুজাহাবের মধ্যে এক মুজাহাবের নাম হলো হাম্বলি মুজাহাব, আহম্মদ হাম্বলি সাহেব। হাম্বলি সাহেব মদিনার মধ্যে জন্ম, মক্কার মধ্যে তিনি দিন গুজার করছেন। একদিন তিনি মদিনার মধ্যে গিয়েছেন, বড়স্ত বড় আলেম, ভক্তরা পাইয়া সেই আহম্মদ হাম্বলি সাহেবকে তা আদর যত্ন করে রাখলেন তার থেকে ওয়াজ নসিহত শোনার জন্য। একদিন রাখলেন অনুরোধ করে, সে বলল আমি চলে যাব, তো বলে আজকে দিনটা থাকেন, রইলেন, ওয়াজ নসিহত করলেন, পরের দিন যাওয়ার জন্য তৈরি হইলেন। আবার ওই রকম ভক্তরা বাধা দিলেন, আজকে যাইতে পারবেন না, যেই সুন্দর কথা আপনার মুখে শুনি চলে গেলেন, পাবো কই, রইলেন। এমনি করতে করতে তিন দিন হয়ে গেল, তিন রাত্র তিন দিন পরে আবার যখন বলে যাব, চলে যাব, আমি মদিনা থেকে চলে যাব, তিন দিন তিন রাত্র তোমাদের কথা রয়েছি, ওরা তো কান্নাকাটি শুরু করে দিল। আসে কান্না ভক্তরা বলে আরও থাকলে তো আরও প্রেম পাই, আরও মজা পাই, থাকেন আরেকদিন। আহম্মদ হাম্বলি বললেন আমি আর থাকতে পারি না, আমার বড় কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মদিনা হইল নবীর রওজা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তির জায়গা হলো মদিনা, এই মদিনার মধ্যে কষ্ট হইতেছে। মক্কার মধ্যে জুতাসুর পাওয়া যায় তারা, কিন্তু মদিনার মধ্যে জুতাসুরও নাই। মক্কার মধ্যে একটা খ্রিস্টান পাইতে পারেন, জিদ্দায় ওই কী কয় হারাবন সারাবন যে শহর মোহর আছে এগিলতে, কিন্তু মদিনার মধ্যে পাইবেন না একটা খ্রিস্টানও। মদিনা হলো সোনার মদিনা, মোহাম্মদ মুস্তফা সাল্লামের জায়গা। আপনি কষ্ট কর, কী কষ্ট আপনার, বলে কষ্ট রইল তিন রাত্র তিন দিন ধরে পায়খানা টাইট করে ধরে রাখছি, পায়খানা আর প্রস্রাব এদের আর করতে পারতাছি না, পেটটা কামড়াইতেছে, বহুত কষ্ট, পায়খানা প্রস্রাব কষ্ট না বেশি, তিন রাত্র তিন দিন পর্যন্ত যদি আটকে রাখে কেমন লাগবো, পারবো, আরে বাবা রে বাবা, আর তিন রাত্র তিন দিন ধরে আপনি পায়খানা প্রস্রাবের কষ্ট করেন, কেমন দিনের মধ্যে বাথরুম নাই, পায়খানা নাই, প্রস্রাবের জায়গা নাই, আমরা করি না তো করেন। আহম্মদ হাম্বলি বলে না আছে ঠিক, কিন্তু আমি করতে পারতেছি না। বলে কেন করতে পারেন না,
বলো কেন করতে পারি না বাবা? আমি পায়খানা যাব কোন জায়গায়, প্রসাব করতে যাব কোন জায়গায়, আমি যে জায়গায় যাই ওই জায়গার মধ্যে আমার লাগে যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার কদম মুবারক রেখেছেন, আমার নাকের মধ্যে তার গন্ধ আসে, তাই আমি পায়খানা প্রসাব করতে পারি না। তিন রাত তো তিন দিন হয়ে গেল। এইটাকে বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু প্রেম বা রাসূল প্রেম বা মুর্শিদ প্রেমের যে গন্ধ, সেই গন্ধ নাসিকার মধ্যে লাগে। সুন্দর জবাব পেয়ে আমাকে প্রশ্ন রেখেছেন, সে প্রশ্ন হলো মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু ঘটনাক্রমে তার জীবনে কোনো এক সময় সতেরো দিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাজিল হয়েছিল না, কেন? এ কথার ব্যাখ্যা দিতে গেলে তো একটি সুরা আছে, যে সুরাটির নাম সুরা কাহাব। এই সুরা কাহাবের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আসে, কিন্তু এত বড় কথা বলা যাবে না। সংক্ষেপে যদি বলি তো এইটুক বলতে হবে, তিন দেশের তিনজন আলেম, তৌরিতের আলেম, জবুরের আলেম, ফুরকান ইঞ্জিলের আলেম, তৌরিত জবুর ইঞ্জিল, তিন কিতাবের তিন আলেম, তিন দেশ থেকে মোহাম্মদ মুস্তফা সাল্লামের নাম শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কার মধ্যে তারা যখন আসলেন, আবু বকর সিদ্দিক মাফ করবেন আবু জাহেল, আবু জাহেলের সামনে দিয়ে যখন যাইতেছিলেন তখন আবু জাহেল তাদেরকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন তোমরা কোন দেশি, বলে ওই দেশি ওই দেশি, বলে আমি ওই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যাই, তো কেন আসছো? আসছি এই দেশে মোহাম্মদ এসে আল্লাহর নবী, এই নবীর কাছে ইসলাম গ্রহণ করতে আসছি। আবু জাহেলের তো কথা শুনে বারোটা বাজে, আরে কয় কি, তো তোমাকে বাধা দেবো না, আমারই বাতিজ আমি জানি জাদুগির, বাধা দেবো না, তবে একটা কথা, বাধা না দেওয়ারও কারণ আছে, যেহেতু আমি তোমাদের দেশে বাণিজ্য করতে যাই, যাক বাধা দেবো না, তবে একটা কথা, সে কথাটা হলো সে আল্লাহর নবী কিনা পরীক্ষা করে লইও। তিন আলেম যুক্তি করে এইটা কইল কি, পরীক্ষা করি তারে একটুখানি দেখি আল্লাহর নবী হইলে সে যে দিতে পারবে জবাব, আমরা তখন মাইনা নিব তিনি নবী সাপ, মাইনা নেব। তিনজনে ভাব করছে তিন কিতাবের তিনটি প্রশ্ন, একজনে ভাব করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহির কাছে গিয়া বললেন আপনি যদি আল্লাহর নবী হন ঠিকই জবাব দিতে পারবেন আমাদের তিন কিতাবের তিনটি প্রশ্ন, এক কিতাব থেকে প্রশ্ন, রুহু সম্পর্কে আপনি কি জানেন, কি বোঝেন, রুহু কাকে বলে, কি রুহু কি, দুই নম্বর প্রশ্ন, সেকান্দর জুলকেনাইন সম্পর্কে আপনি কি জানেন, তিন নম্বর প্রশ্ন, খিজির সম্পর্কে আপনি কিছু বলেন, কোন কিতাবে কি লিখেছে, আপনি যদি এই তিনটা কথার জবাব দিতে পারেন তাহলে আপনি আল্লাহর নবী, আপনার কাছে মুসলমান হব। প্রশ্ন করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিল তোমরা প্রশ্ন করো আমি জবাব দেব, তারা প্রশ্ন করলেন, এই তিনটি প্রশ্ন করলেন, কিন্তু এখন জবাব দিতে পারে না। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, কয়েকদিন চলে গেল, কেলেঙ্কারি বাড়তে লাগলো, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে রটারটি হইতে লাগলো, তারাও তিনজন চলাফেরা করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো, আবু জাহেল তাদেরকে উদ্দেশ্য করে বকতে লাগলো, বলতে লাগলো যে নবী যদি হইতো তাহলে তো বলেই দিতে পারতো, মিয়ারা এখনও দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ঘুরে এখানে কী করো, যাও গাইতে। তারা কয় তবুও বিশ্বাস করে আসছি, একটু অপেক্ষা করি। সমস্ত কেলেঙ্কারি তার কলঙ্কেতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বাতাস মক্কা বিষাক্ত হয়ে গেল, তিনি লজ্জায় সত্র দিন পর্যন্ত অস্থির হয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন, অস্থির হয়ে গড়াগড়ি করতে লাগলেন, আমি আর কলঙ্ক সহ্য করতে পারি না, আমার উপর অহিবন্দ কেন? ঠিক ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা আল্লাহর তরফ থেকে সুরা কাহাব, কাহাব শব্দের তো গর্থ, সুরা কাহাব, এই সুরা কাহাবটি নিয়ে আসলেন আর ওই তিনটি প্রশ্নের উত্তর সঙ্গে নিয়ে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যখন আপনাকে পয়দা করেছিলেন তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালু বালা, আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের বিকাশ, আল্লাহর বিকাশ আপনার মাধ্যমে আর আপনার গুণগান গায় আল্লাহ, তাই আল্লাহর সৃষ্টি আপনি আল্লাহর নবী, পেয়ারার নবী আপনি কেন? সেই প্রশ্নের জবাব দেবার আগে আল্লাহর কথাটা স্মরণ করলেন না, কেন বললেন না বলো, ইনশাল্লাহ আমি তার জবাব দেবো, ইনশাল্লাহ বললেন না কেন? আপনি আল্লাহর উপরে ভরসা করেন নাই, আপনি যেই হন
আল্লাহর নবী হন কিন্তু সৃষ্টি, আর যিনি আপনাকে স্রষ্টা, যিনি সৃষ্টি করেছে তিনি স্রষ্টা, তাকে ভুলে যাবার জন্য পৃথিবীতে কাউকে সৃষ্টি করে নাই। তাই আপনি ইনশাআল্লাহ না বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে 17 দিন পর্যন্ত আপনার উপর ওহী নাজিল করেন নাই। আপনি যে কাজই করুন না কেন, প্রথম ইনশাআল্লাহ বলে শুরু করবেন। আপনি কারো জবাব দিতে হলে ইনশাআল্লাহ বলে শুরু করবেন। এটা মানুষকে শিক্ষা দেবার জন্য এই দিন এই ঘটনা ঘটেছিল। কোনো মানুষ যেন কোনো কাজ করার বা কোনো জবাব দেবার আগে আল্লাহকে ভুলে না যায়। এই হলো বিষয়টা। একবার করলো কবুল হয় না, দুইবার করলো কবুল হয় না, 69 বার করলো কবুল হয় না। তখন আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জন্য দোয়া যদি সারা জীবন ভরে করেন তবু আমি একে জাহান্নামের মধ্যে নিব, একে জান্নাতবাসী করবো না, আপনার দোয়া কবুল করবো না আমি। কারণ তিনি ছিল নামে মুসলমান আর কামে ছিল মুনাফেক। মদিনার সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়া। তিনি উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ছিল, উপরে মুসলমানের ভেষ ছিল, ভিতরে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন ছিল। তিনি পিছন থেকে 300 সৈনিক নিয়ে তিনি সেই যুদ্ধের ময়দান ত্যাগ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের মধ্যে ফেলে তিনি চলে গিয়েছিলেন ছলনা দিয়া তার সঙ্গীদেরকে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন, তাকে মুনাফেক বলে আখ্যায়িত করলেন, সর্বশ্রেষ্ঠ মুনাফেক। তাই এই মুনাফেকের জন্য দোয়া করলে আমি আল্লাহ পাক কবুল করব না। আপনার দুশ্মন ছিল, আপনার দুশ্মন মানে আমার দুশ্মন, সেই ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাইয়া। তাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দেওয়ার দুটি কারণ। একটি কারণ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল আব্বাস, আব্বাসকে বদর যুদ্ধের সময় বন্দী করে রেখেছিল কারাগারে, কারাগারে রাখছিল শীত। আব্বাসের গায়ের মধ্যে জামা ছিল না, যুদ্ধ করতে করতে জামা ফাইরে গিয়ে কই গেছে জানি না, শীতে কাঁপে, চাচা তো মায়া লাগে। তাই ওই দেহের সমান জামা যার আছে তার জামা চাইতেন গিলা আব্দুল্লাহ ইবনে উবাইয়ার কাছে, আপনার জামাটা দেন আমার চাচার লেগে একটু। এই মুনাফিকের জামাটা এনেছিল, প্রকাশ্যভাবে তো দুশ্মনী করতে না, গোপনে গোপনে করে। এক নম্বর সেই জামার বিনিময় জামা, দুই নম্বর আব্দুল্লাহ ইবনে উবাইয়া মারা যাবার পরে তার যে ছেলে, তার ছেলের নাম আব্দুল্লাহ, সেই ছেলে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। তিনি জানে বুঝে তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিনয় করে বলল, বাবা তো মায়া লাগে, তাই আপনার গায়ের জামাটা একটু দেন, আপনার গায়ের জামার উসিলা যদি আল্লাহ পাক তার কবরে যাব মাফ করে, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার বাবার লেগে একটু দোয়া করেন। এই ছেলের মন রক্ষা করতে গিয়া জামাও দিছিল, দোয়াও করছিল, লালাও দিছিল, কিন্তু আল্লাহর মন তো সন্তুষ্ট না, যার জন্য আর কাজ হবে না। এ ছিল প্রশ্ন। আশা করি আমাদের উভয়ের মধ্যে আজকে যে এই কথাবার্তাগুলো শরীয়ত মারফত সম্পর্ক হলো। অন্য কথা রাখি, শরীয়ত মারফতের মধ্যে এক প্রকার লোকে মুন্সিকে বকাবাজি করে, ফকিরকে বকাবাজি করে। কি ফকির, ফকির আবার মুন্সিরে বকাবাজি করে কেমনে, মুন্সি ফকিরে বকাবাজি করে কেমনে? যদি মুন্সির মতো মুন্সি হয়, ফকিরের মতো ফকির হয়? তাই এই গানের মধ্যে সেই কথা নাই, সেই গান নাই, সেই কথা নাই। এই কথা এবং এই গান যারা আমল করবে বা লক্ষ্য রাখবে বা মনে রাখবে, তাদের জন্য এইটাও একটি আমল। আবুল সরকার বলে, ভাই সকল সকল রে নবী প্রেম আখেরের সম্বল। তুমি দিন থাকিতে কর বুঝি যাইতে পারবা সুদা সুদি, পারবা সুজা সুজি ধন্য ধন্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। মনে কাঁদে রানি কাঁদে যার নবীর জন্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখ
আখের জন্নতি হবে মহামান্যতে, আখের জন্নতি হবে মহামান্যতে, আখের জন্নতি হবে মহামান্যতে। মন ভমরা রে ওরে প্রাণ বন্ধুর খবর কইও আমারে, সে যে আমার প্রাণপ্রিয়া, সে যে আমার প্রাণপ্রিয়া, দুঃখ দিল আমারে মন ভমরা রে। থাকব মোর দেশে দেশে, আমার বন্ধু রইল কোন দিশে রে, থাক বন্ধু আমার বন্ধু রইল কোন দিশে রে, খবর কইও বন্ধুর কাছে, খবর কইও বন্ধুর কাছে, লাগাইল পাইলে একবারে যাও রে বোমর যাও উড়িয়া, কোথায় আমার প্রাণ পিয়া, যাও রে বোমর যাও উড়িয়া, কোথায় আমার প্রাণ পিয়া, সে যে মধুমাখা বুলি দিয়া, মধুমাখা বুলি দিয়া পাগল করল আমারে মন ভমরা রে। শামসু দেওয়ান কয় ভাবিয়া, একবার সে যাও দেখিয়া, শামসু দেওয়ান কয় ভাবিয়া, ওরে একবার সে যাও দেখিয়া, আমি তোমার আশায়, তোমার আশায় রইলাম বইয়া, দুঃখ লইয়াই অন্তরে মন ভমরা রে।
যাও রে বোমর যাও উড়িয়া উড়িয়া। কোথায় আমার প্রাণ পিয়া যাও রে বোমর যাও উড়িয়া। কোথায় আমার প্রাণ পিয়া সেজে মধুমাকা বুলি দিয়া মধুমাকা বুলি দিয়া পাগল করে লয় আমার মন ভোমরারে পাগল করলো আমারে মন ভমরারে মন ভমরারে এ প্রাণ বন্ধুর খবর কইও আমারে মন ভমরারে প্রাণ বন্ধুর খবর কইও আমারে। আমি দেওয়ান সাহেবকে বসার আগে আজকের এই পাল্লার সমাপ্তি করার আগে আমি দুটি প্রশ্ন না জিজ্ঞাসা করে পারবো না যেহেতু আমার মন চায়। সেই একটি প্রশ্ন হলো আমার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির ঘরে তিনি রাত্রি যাপন করতেন, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, কিন্তু সেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি গভীর রাত্রে মাঝে মধ্যে জাগ্রত হইয়া মুহাম্মদ মুস্তফা সাল্লামকে দেখে বিস্নান মুই দিই নাই। রে গেল কই? এই দরজা দিয়া বাইর হইছে রাসুলকে খুঁজতে। দেখে রাসুল করিম সাল্লাম কোনো এক খোলা ময়দানের কাছে গিয়া তিনি বুকের কাপড় যে আছে, বুকের কাপড় যদি জামা থেকে থাকে তাহলে রাত্রের বেলার কথা বলছি, তাহলে বুকের কাপড় কাপড়ের বুতাম সরাইয়া মুহাম্মদ মুস্তফা সাল্লাম বুকের মধ্যে বাতাস নিয়ে একটি মারফতের খেলা খেলতেছে। আমার প্রশ্ন, বুকের কাপড় খোলাইয়া বাতাস নিয়ে মারফতি খেলা খেলায় কিভাবে? এই একটি প্রশ্ন রইল। আর একটা কথা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে এক ব্যক্তির গুণগান শুনি, বড় আশেকান বড় প্রেমিক, সে ব্যক্তির নাম বলেন, ওয়াস করনি আশেকের রাসূল। আচ্ছা, এত বড় একটা টাইটেল পাইল আশেকের রাসূল। তুই একদিন দেখলাম না আপনার সঙ্গে একটু দেখা করে দুটা মিনিট টাইম কাটায় গেল, এ
একদিনও আমরা কেউ দেখলাম না, আপনার সঙ্গে দেখা করতে আইসা দুইটা মিনিট সময় কাটায় গেল। তিনি কেমন আছে কি রাসুল? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াশ করনি আমার সঙ্গে দেখা করতে পারে না, আসতে পারে না, আসে না দুইটা কারণে, দুইটা কারণে আসতে পারে না। আমার প্রশ্ন, সেই আশেকের রাসূল ওয়াশ করেনি সেই দুটি কারণ কি? যেই দুটি কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে বেশি দাম ওয়াশ করেনির কাছে, মারফতের লোকের কাছে, আশেকানদের কাছে? সেই দুটি জিনিস কি? কোন দুটি কারণে ওয়াশ করেনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারে না? রাসূল বলেছিল কি দুটি কারণ? মনে কাঁদে প্রাণী কাঁদে যার নবীর জন্যেতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। মনে কাঁদে প্রাণী কাঁদে যার নবীর জন্যেতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। সরকার বলে, ভাই সকল সকল রে নবী প্রেম আখেরের সম্বল, আবুল সরকার বলে ভাই সম্বল সম্বল রে নবী প্রেম আখেরের সম্বল, তুমি দিল থাকিতে কর পুজি যাইতে পারবা সুদা সুদি, যাইতে পারবা সুদা সুজি ধন্য ধন্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। নবীর জন্যেতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। ওরে যে জন তোমার রীতি মাজারে, তোমার রীতি মাজারে ওরে নিজীবকে সজীব করে, ওরে দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন গোরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে, লাহুত নাচুত মালকুত জমরুত মোকা মারুয়া মোকা মাহুত খোজ মোকা মাহমুদার ঘরে, আরে লাহুতি নাচুদি মালকুত জমরুত মোকা মারুয়া মোকা মাহুত খোজ মোকা মাহমুদার ঘরে, মুকামের খুললে তালা দূরে যাবে মনের ময়লা, মুকামের খুললে তালা দূরে যাবে মনের ময়লা, সোদার মানুষ সবাই জলকে মারে, আরে সোনার মানুষ সদা জলক মারে আপন ঘরে, সাগরে ডুবলে পাবি তারে, তালা মারছে কালে মাতে চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শি ছাড়া খুলবি কেমন করে,
এই যে দেহবাঙ্গা বেড়া রিপুয়ে করেছে তেরা, এই যে দেহবাঙ্গা বেড়া রিপুয়ে করেছে তেরা, ঘরের বেড়া লাগাও সত্য করে আমার ঘরের বেড়া লাগাও। এই যে দেখো ভাবের মরা চর্ম সুক্তার বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে, আরে এই যে দেখো ভাবের মরা চর্ম চোখদার বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে, যেদিকে ঘুরাই গয়া কি সেদিকে তোমারে দেখ, যেদিকে ঘুরাই গয়া কি সেদিকে তোমারে দেখি, কেন পাপি ছিল না তোমারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, আসে গান বৃন্দ। কবির কল্পনা এই কল্পনায় অল্পনা ছেলে খেলার কল্পনা, আমরা করব বর্ণনা আপনারা করবেন বিবেচনা, ধর্মসভার ঠাই কথার পরিপ্রেক্ষিতে কথায় বলিহারি যাই। আজকে এই মহতি ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার সাহেব আমাদের শরীয়তের পক্ষ নিয়া সুন্দরভাবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর কোরআন আমাদেরকে হুকুম হাকাম সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, আমার প্রশ্নগুলোর জবাব ভালো করে দিয়েছেন। এইবার তিনি বন্ধ করেন সময়, প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবিদেরকে নিয়ে তিনি শয়ন করতেন অর্থাৎ আরাম করতেন রাত্রের বেলা, কিন্তু সেই রাত্রের বেলা দেখা গেল যে কোনো কোনো রাত্রের বেলা বিবি আয়েশা বিছনার মধ্যে লক্ষ্য করে দেখেন যে আমার হযরত মুহাম্মদ বিছনার মধ্যে নাই, তিনি বের হয়ে যাইতেন, আর আয়েশা চঞ্চল হইয়া বের হইয়া নবীকে না পাইয়া আবার শুয়ে থাকতেন, এরকম ক্রমান্বয়ে দেখা গেল একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়ে গিয়া এইবার উত্তর দিকে তার জামার যে গুতাম সেই গুতাম খুলে উত্তর দিকে বুক খালি করে এবার জার 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 করে কাঁদছেন, আর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তিনি পিছন দিয়ে গিয়া এবার জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আপনি এখানে এসে কার জন্য কাঁদছেন, যখন এই কথা বলেছিল তখন তিনি আরও চোখের পানি ছেড়ে দিয়া হা হা করে চিৎকার দিয়া বলল আয়েশা তুমি আবার এসেছো, আমি তো সইতে পারি না, আবার তুমি সইবা কেমন করে। নবী বলছে আয়েশা রে বিবি তুমি আসলা কেমন করে, আমার ব্যথা বুঝবা কেমন করে, আমার ব্যথায় আমি জানি বিবি আমার ব্যথায় আমি জানি, একটুখানি শোনো তুমি আমার ব্যথায় আমি জানি গো,
একটুখানি শুনো তুমি সেই কথা বলছেন বৈগাম্বরে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তালে তার প্রশ্ন হলো যে সেখানে এই বুকের কাপড় খুলে নবী একটা মারফতি খেলা খেলেছিল, এটা কি এর খেলা, কিসের মারফতি খেলা, এটা তো গড়ও খেলতে পারতো, সেখানে গেল কেন? আসলে যার টান যার জন্য সেই জানে তার প্রাণে কি বলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেকের মধ্যে একজন ভীষণ আশেক ছিল যার নাম ছিল হজরতে ওয়াইস করুনি। সেই হজরতে ওয়াইস করুনি ইয়ামন করণ শহরের মধ্যে তার বাড়ি ছিল এবং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমমত্ত হইয়া তিনি মদিনার বাতাসকে বলতেন, এরে বাতাস তোরা মদিনার দিকে চলছ, তবে আমার সালামখানি আমার নবীর কাছে পৌঁছে দে। কিন্তু সেইটা নবী অন্তর্যামী হিসাবে এবার বের হইয়া বুকের কাপড় খুলে ওয়াইস করণীর দিকে আশেক করে এবার সেই বাতাসটুকু নবীর বুকের মধ্যে লাগলে তার প্রাণ শীতল হয়ে যায় যে আমি এই প্রেমিক ছাড়া তো আর বাঁচি না, ওয়াইস করণীর প্রেমের বাতাস আমার বুকে না লাগা পর্যন্ত আমি বাঁচতে পারি না। এই কথা বললাম খাস বাবারে, লইয়াছিল প্রেমের বাতাস বুকে নিল দিনের পয়গাম্বরে। প্রেমের বাতাসের জন্য বাবারে ওয়াইস করণী হইল ধন্য, বাতাসের জন্য ওয়াজ করনি হইল ধন্য, এই কথাটা বললাম বারে বারে আপন ঘরে। এই জন্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেমের উদ্দেশ্য করে সেই প্রেমের বাতাসকে লক্ষ্য করে তিনি প্রেম খেলা খেলানোর জন্য ওয়াইস করণীর রুহের যেই ব্যাপার সেইটাকে একমাত্র তার আত্মা জগতের পরিচয় দেওয়ার জন্য তিনি বাইর হয়ে গিয়া ওই খেলা খেলেছিলেন সে গোপনভাবে যেন পৃথিবীর আর কেউ না জানে। কিন্তু আরেকটি প্রশ্ন করেছে আমার কাছে সাহাবীরা, বলেছিল যে আপনার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ কে? আর নবী প্রায় সময় বলে থাকতেন যে ওয়াইস করুনির মতো এত বড় উদার দিল দিয়ে আমাকে কেউ ভালোবাসেন না। সাহাবীরা বলতেন যদি ওয়াইস করুনি এত বড় মহব্বতের লোক থাকতো, আপনার প্রেমের লোক থাকতো, তাইলে আমরা জীবনে একবার না একবার দেখতাম আপনার সন্নিকটে এসে আপনার দিদার লাভ করেছে, কিন্তু কই, কোনোদিন তো আসে নাই। তখন আমার নবী বলেছিলেন যে মাত্র ওয়াইস করণী আসত দুইটি কারণের জন্য তিনি আমার সাথে দেখা করতে পারেন না। কান্দা বলছে সাহাবি, হুজুর বলেন দুইটি কারণ আছে গো কি, বাঙ্গিয়া বলবেন আমাদের, হে আল্লাহর নবী কি কারণে আপনার সাথে সে সাক্ষাৎ করতে পারলো না, আল্লাহর নবী আমাদেরকে বলবেন কি? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতর সরে বলতে লাগলো, সাহাবীরা সে আমার সঙ্গে সশরীরে দেখা করতে পারতো,
কিন্তু দুইটি কারণ। একটি কারণ হলো যে অহর নিশি দিবা নিশি, অর্থাৎ একটি পলকের জন্য আল্লাহর এবাদত ছাড়া সে থাকে না, সারা সময় তিনি এবাদতের মধ্যে মশগুল থাকেন, যার জন্য এবাদত মশগুল থাকার জন্য তিনি আমার সাথে দেখা করতে পারেন না। আরেকটি কারণ হলো যে তার যে মা, এই মাকে সদা সর্বক্ষণ তার কাছে রেখে তিনি ভাবেন যে এই সময়টুকু আমি বাজে কাজে খরচ করব আর ওই সময়টুকু আমি মার জন্য ব্যয় করব। তাই সদা সর্বক্ষণ সে মাকে নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন, যার জন্য আমার কাছে আসতে পারে না। ওয়াইশকরণী আশেকের আসুল, তিনি জীবনীর মধ্যে দেখা যায় তিনি পাঁচশো আক্ত নামাজ পড়েও তিনি পাঁচশো হতে সাতশো রাকাত নফল নামাজ পড়তেন আর বলতেন তোমরা আমাকে ঢিল মারো, ক্ষত করে না, অর্থাৎ ক্ষত যদি করো তাহলে রক্ত বের হয়ে গেলে আমার অজু ছুটে যাবে, যেন ক্ষত না হয়, মারো কোনো আপত্তি নাই, কিন্তু আমার এবাদত করার সুযোগ দিও। তাইলে বোঝা গেল যে এবাদত করা কয়েক প্রকার আছে, শরীয়তের এবাদত, তরিকতের এবাদত, হাকিকতের এবাদত, মারভতের এবাদত, ওহাদানিয়তের এবাদত। এবাদত করতেই হবে, শুধু সোজা নয়। তার জন্য কোনো এক কবি বলেছে গেছে ক্যাচ দলিল হাদিস ফেকা কোরআনের মাইনি কঠিন, এটার মধ্যে বলেছিল ওই কথাটুকু বলেছিল কুল্লুফু আল্লাহ কলে যাতে হু আকফা নাসিকাতে কালেমা দিলের সাথে তক্ত রব্বিল আলামিন। কাজেই জালাল কয় ভাব বুঝিয়া দেহ কোরআন ল পড়িয়া মমিন গেল কাফের হইয়া কইতে ওয়ালাব দোয়াল্লিন। এবাদতের ব্যাপার আছে, এবাদত সুন্দর করে করতে হবে, যদি সুন্দর করে না হয়, মন প্রফুল্ল না হয়, তার উপর তাওয়াক্কুল না হয় এবং জীবনের যেই ব্যাপার এইটাকে মুক্তি করা যাবে না যদি এবাদত আমার সহিভাবে না করা হয়, আল্লাহ মার হতেই করেন আর শরীয়তেই করেন, তাতে কোনো বলার নাই। ছোট এই তো তার কথা ছিল, আশা করি ফুরাইল, কি বলিব আসরের ভিতরে, শরীয়তার মারফত শরীয়তার মারফত যাই না করো এবাদত, শরীয়তার মারফত যাই না করো এবাদত, মহাব্বত করবেন পরো আরে আপন ঘরে, রূপ সাগরে ডুললে পাবি তারে, এইখানে রাখিলাম সীমা, আসে বন্ধু যত জনা শুনিবেন শুনবেন পরাণ ভরে, আমার জন্য করবেন দুয়া, বলছে শামসু এখন তোর জুড়ে আপন ঘরে, দুঃখ সাগরে ডুবলে পাবি তারে,
মাজারে নিজীবকে সজীবী করে যেইজন কুমারী মাজারে নিজীবকে সজীবী করে দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে।